A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Allahumma shalli ala Muhammad wa ala alihi wa sahbihi ajmain wal ladzina tabahum bi ihsan ila yaumiddin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Allah Subhanahu wa ta'ala khuson surah Ahzab madde Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allah Subhanahu wa ta'ala khuson Allah ebong ফেরেশতাগণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা দরুদ শরীফ পড়ুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হুকুম করা যে ও ঈমানদার হল তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা সালাম ফাটায় দাও এবং শান্তির তানে শান্তির লাগিয়া এবং নিরাপত্তার লাগিয়া তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি লাগে যদি দোয়া করো তে সাথে সাথে তাদের পরিবারের লাগেও দোয়া করতে হয় তাদের ফ্যামিলির লাগে দোয়া করতে হয় এবং এটা বিভিন্ন হাদিসের মাধ্যমে আইছে এবং এটার উপর সবাই একমত আছে এবং সাহাবা বলতে তারা জিজ্ঞাসা করেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কিভাবে তোমার লাগে দোয়া করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে তোমরা ওইরকম দোয়া করো পরবর্তীতে আমরা নামাজের মাঝে যে দুরূদ শরীফ পড়ি ওই দুরূদ শরীফ পড়াই বানাইছো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে আলোচনা ইনশাআল্লাহ ওলোকে জানে আহলুল বাইত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যগণ খেটা এবং তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ এবং আহলুল বাইত সম্বন্ধে কিছু ভুল ধারণা আছে আমরার সমাজ ও আমরার কমিউনিটি এবং আমরার বাংলাদেশ এবং ভারতবর্ষের মাঝে এবং শিয়া হলতের একটা তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আহলুল বাইত সম্বন্ধে এই সম্বন্ধেও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ যাতে সঠিকভাবে বুঝতাম পারি আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কে এবং এরার মধ্যে বিশেষ কিছু যারা সাহাবার মাঝে সদস্য তারার নাম উল্লেখ করা হইব যাতে আমরা আজকে সময় পাইতাম না ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহের মাঝে এরার ব্যক্তি হলদের মাঝে বিস্তারিত তারার জীবনী সম্বন্ধে চরিত্র সম্বন্ধে আলোচনা হইব ইনশাআল্লাহ আমরা গত সেশনের মাঝে আমরা উল্লেখ করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং তাদের বন্ধুগণ হইলেগা সাহাবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের যারারে আমরা অনুসরণ করতাম আর তারারে অনুসরণ না করলে আমরারে জাহান্নামে যাত্রা দিয়ে ধরব এখন আহলুল বাইত কে প্রথমে আমরা যাই যে ভুল ধারণা সম্বন্ধে জেনারেল মানুষের মাধ্যমে বাংলা ভাষায় যখন তারা বোঝে যে নবীর বংশধার নবীর গোষ্ঠী নবীর ট্রাইব তারা সৈয়দ গোষ্ঠী খাও হয় এবং ইয়েমেন সৌদি আরব বাংলাদেশ ও অনেক জায়গার মানুষের দাবি করে যে আমি নবীর বংশের এবং তারা অনেকে তারা স্পেশাল ট্রিটমেন্ট তারা অধিকার চায় যে আমি যখন সৈয়দ গোষ্ঠীর আমি যখন নবীর বংশর তে আমারে আলাদা মর্যাদা দিতে হইব মানুষে এবং আর একটা বিষয় আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে তারা যকাতের পয়সা তারা খাইন না তারা হাদিয়া খায় কিন্তু যকাত খাইন না এই ব্যাপারে অনেক গরিব মানুষ আছে অনেক বেশেবার মাঝে কিন্তু যকাতের পয়সা তারা দিন না বিকজ তারা সৈয়দ গোষ্ঠীর হিসাবে এবং এই ব্যাপারে বিভিন্ন আলিম উলামার মাঝে মতভেদ আছে বাট কেউ কেউ কয় জানে যে জকাত খাইতা না জানে এরা হইলে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিন জেনারেশন যে তাদের এবং তাদের জেনে চাচাতো ভাই হল আসুন এরার পরে তিন জেনারেশন এর পরবর্তীতে এরা জকাত খাইতে পারবো আবার কোনো কোনো আলিমা কোন জেনে তারা খাইতো না কিন্তু একটা সমস্যা আছে আজকে আমরা দুনিয়ার মাঝে সমস্যাটা হইলে গেছে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরে যারা জিহাদ খাইতো না তারা রে ইসলামিক রাষ্ট্র থেকে ফক থেকে পয়সা দেওয়া হইতো তারা খরচের লাগিয়া যে পাঁচ ভাগের এক ভাগ এক ধরনের একটা ইসলামিক রাষ্ট্রের একটা খাজনা খুমস কিন্তু আজকের কোন জায়গার মাঝে ই ব্যবস্থা নাই একমাত্র ইরান তারা যারা দাবি করে তারা ইসলামিক রাষ্ট্র ইরান কিছু ব্যবস্থা আছে কিন্তু আর কোনো হানো ইসলামিক রাষ্ট্রর সিস্টেম নাই কিন্তু ওই লোক একটা ভুল ধারণা যে সিদ্ধিছে অনেক অনেক জায়গায় অনেক আলিম উলামায়ে ফরা জানে যারা এই বা সেবার মাঝে ফরছে তারা রে যা হাত দেলাইও বাট কইও না যা হাত দেলাই করি যেতে তারা জানলে তারা নিত নাই কিন্তু আসলে তারা খাওয়ার অধিকার আছে এবং শিয়া আহলদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সম্বন্ধে শিয়া আর সুন্নি প্রথম একটা ভাগ হইছে আমরার উম্মতের মাঝে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কুরআন শরীফে যে তোমরা আল্লাহর রসি ধরে হারি তোমরা এক হইয়া থাকো তোমরা ভাগ হইও না কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে মুসলমানের নেতা কে হইতো ওই বিষয় লইয়া হারি দুই মতই হারি একটা কি মানুষ তারা দৈরা নিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের পরিবারের মাধ্যমে থাকতো হইব নেতৃত্ব খলিফা হইতইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মানুষ এই হিসাবে তারা আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাব এবং উসমান ইবনে আফফান রে তারা জালিম হিসেবে তারা হয় এবং অনেক গালি টালি দেয় এবং তারা অনেকে এরার উপরে তাকফির করে এরা কাফির মনে করে ই যে দল শিয়া এরা রে কয় শিয়া রাফিদা এরা আসলে ইসলামের যে আহলে কিবলার বাইরে কিন্তু আরো কয়েক জাতের শিয়া আছে যারা আসলে আহলে কিবলার ভিতরে আছে তারা ইমানদারের ভিতরে হিসাবে দৈরা দেওয়া এরা হইলে গিয়া জাফারি জাইদি জাইদি ওয়াসিতি ইসমাইলি এবং এরা রে কয় যে শিয়া ইসনা আশারা যে টুয়েলভার যারা যারা বারো ইমামের বিশ্বাস তারা রাখে এখন এই সম্বন্ধে আর একটু বিস্তারিত যাইবার আগে আহলাল বাইত খে আমি একটুক আর একটুক ডিপ বুঝাইবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আহলাল বাইত বলতে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে বিভিন্ন ধরনের বুঝ আছে সে কয় কয় জানে আহল আহল বলতে শুধু ফ্যামিলি আর সে কয় কয় আহল বলতে খালি ফ্যামিলি নাই ফ্যামিলি এবং তাদের সাহাবাও ইনক্লুড হয়ে যায় যে আহল বলতে ওই মানুষের লগে যারা আসলে সব কিন্তু আমরা যে আজকের যে আলোচনা এই আলোচনার মাধ্যমে আমরা আহলাল বাইত বলতে আমরা ওই জিনিসটারে বুঝাইতেছিলাম জানে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রক্তের কুটুম অথবা তাদের বিবাহিতভাবে তাদের স্ত্রীগণ এ হাদিসের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞানি হয়েছে সাহাবা হলতে জানে তোমার ফ্যামিলির মাঝে খারা তোমার স্ত্রীও হল তারা তোমার ফ্যামিলি নেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কইছে নয় আমার স্ত্রীও হল আমার ফ্যামিলির মধ্যম এবং কইছেন জানে আলী এবং তার বংশধার এবং আকিল এবং আকিলের বংশধার এবং জাফর এবং জাফরের বংশধার এবং আব্বাসের বংশধার আমরা ওই হাদিসের মাধ্যমে আমরা আন্ডারস্ট্যান্ডিং দিব ইনশাআল্লাহ যে আহলুল বাইত মানে হইলে গিয়ে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যে তাদের স্ত্রীগণ এবং এরা কয়জন এই সম্বন্ধে মানুষের মাঝে কিছু কনফিউশন আছে এটা একটু পরে আমরা ইনশাল্লাহ একটু বিস্তারিত আলাপ করব এবং তাদের যে ছেলে মেয়ে ছেলে হল তারা ছুটি থাকতে মারা গেছেন গিয়ে যখন এই হাদিসটা আইসে এই সময় তাদের ছেলে বলতে কেউ দুই নাই শুধু মেয়ে আসুন এবং মেয়ের সন্তান তাদের নাতি নসা এবং তাদের চাষা হামজা রাদিয়াল্লাহু আনহু তাই মুসলমান আসলা এর মানে লগে সাহাবার মাঝে একশন ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ অথবা পরের সপ্তাহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব জীবনী সম্বন্ধে আলোচনা করবো ইনশাআল্লাহ কিন্তু তানের বংশধর নাই এবং তাই মরি গেছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এখন রইয়া গেছে
তানের সাসাইতের মাঝে যারা মুসলমান আসলে মাঝে হইলে গিয়া আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এবং এই হাদিসের মাঝে তার আব্বাসের নাম উল্লেখ করছেন আব্বাস এবং আব্বাসের বংশধর এবং আমরা পরিবর্তে যখন আলোচনা করব ইনশাআল্লাহ পাইবা যে আব্বাসের বংশধরের মাঝে ইসলামের খিলাফতের মাঝে যে শাসক হল যে সুলতান হল অনেক আসল এবং তাদের চাচাতো ভাইয়ের মাঝে হযরত আলী তার মুসলমান আসলা আকিল আলীর ছোট ভাই না আলীর আলীর বড় ভাই মানে তারা সব ছোট আসলা আকিল এবং আলী এবং জাফর আলীর আরেকজন বড় ভাই এরাও মুসলমান আসলা এরার নাম হয়েছে এবং এরার বংশধরের খতাফা হয়েছে আরো জনে তাদের চাচাই আসলা তারা কিন্তু মুসলমান আসলা না এই জন্য আহলুল বাইত বলতে শুধু তাদের রক্তর কুটুম নাই বলতে তাদের রক্তর কুটুম যারার মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করছিল নেক আমলদার আসলা এরারে বুঝিয়ে নেওয়া হয় আর না হইলে অনেক হইতে পারবে যে আবুল আহাব তো তাদের গোষ্ঠীর মানুষ আবু জাহাল তো তাদের গোষ্ঠীর মানুষ কিন্তু আহলুল বাইত হিসাবে আমরা এরারে আমরা বুঝিয়ে নেই না এবং শিয়া হলদের মাঝে যে রাফিদি যারা কথা আমরা একটু আগে উল্লেখ করছিলাম এরা কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহারে তারা কিন্তু বালা পায় না এবং তাদের বিরুদ্ধে অনেক আলোচনা করে অনেক মাত হয় তারা অনেক গালি দেয় কিন্তু আমরা আহলুল বাইতের ভিত্তে কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন এটা আমরা ক্লিয়ার করে বোঝার দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীগণ আহলুল বাইতের ভিত্তে আর একটা এটা উল্লেখ করিলাই কারণ এটা আছে যখন আমার সমাজের মাঝে চিত্রায় যদিও এটা তেমন সিরিয়াস নেওয়ার কথা নাই যে একদল মানুষ আছে আমরা দেশ যারা মারিফতের নামে তারা গান গাইন ফালা গান এবং বিভিন্ন ধরনের গান গাইন তারা নমাজের লগে তারা লোক নাই নমাজ পড়েন না তারা কিছু খামারের লগে জড়িত থাকেন মদ গাঞ্জা গান বাজনা তারা আহলুল বাইত এই কথাটারে তারা বুঝে এবং বুঝায় মানুষে ভুল আমি শুনছি একটা ওই ধরনের একটা মানুষের ইয়েতে কিয়া যে তারা কয় যে আহলুল বাইত মানে হইল গিয়া আহল মানে নবীর বংশধর আর বাইত মানে বৈতুল্লাহ ফিরিস্তাদের কাছে তো এটা তারা আরবি ভাষারে তারা ভুল বোঝার কারণে গিয়ারের বাংলায় পরিণত করে দিয়া আর ট্রান্সলেশনের ভুল থেকে বাদে তারা অর্থের ভুল নিহারি তারা একটা সোল সৃষ্টিছে যেটা আমরা অনেকে মনে করেন যেন বই দেওয়া লাগে কিন্তু ইদার মাঝে যেন একটা জিনিস সিরিয়াস নেওয়া হয় ওই লোকে যে কিছু কিছু মানুষে ভারত উপমহাদেশের মাঝে তারা বুঝা নেয় যে আহলুল বৈত শুধু তাদের পরিবার নাই যে তাদের কাছ থেকে যারা শিক্ষা লইছে তাদের ছাত্র অথবা বিশেষ করে তারা সুফি হলদের মাঝে ইয় যেনে ফিরসা বকল তারা আহলুল বাইতের মাঝে এক শরিক এর লাগে তারা কয় যেনে বই অথবা তুমি ফিরসা বের গেছে ওইলে তে নবীর বংশে তারা গেছে লোক শরিক তাকে গেলে তারা দৈরা নেয় যে তারা যেন ফিরসা বকল তারা যেন মুর্শিদ হল এরা বলে আহলুল বাইতের ভিতরে কিন্তু আমরা উস্তাদ দেখো তাই আমরা যে লেখানে শিক্ষা গ্রহণ করছি এটা সঠিক নাই আহলুল বাইত বলতে যারা লাগি জহাত খাওয়া নিষেধ এবং যারা রয়ে ইসলামিক রাষ্ট্র পক্ষ থেকে হারি হুমসের অংশ দেওয়া হইতো বলে কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ নবী মুহাম্মদ সাল্লামের মেয়ে তারার ফুরুত্তা এবং তাদের যে চাচা আব্বাস এবং তাদের বংশধর তারা চাচা তো ভাই জনে আসলা এরা এবং এরার বংশধর এবং কোনো কোনো আলিম উলামা কয়রা যেন তিন জেনারেশনের পরে আর না আর না হয়তো মানে আরব দেশের কত মানুষ তারা সরকারে তারা রেডি তৈব হুমসের অংশ আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কইছেন যে আমার ফ্যামিলি আমার আহল সম্বন্ধে তোমরা আল্লাহরে ডরাইও আল্লাহরে ভয় করো মানে
তারারে তোমরা বিয়াদবি হইরো না তারার লগে খারাপ ব্যবহার হইরো না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বংশধরার লাগি দোয়া হইরো এই কথার মাধ্যমে ওই লগে কথা রইলো জেনে যদি তারা মুসলমান থাকে নেক আমলদার থাকে তারা যদি ফাসিক ফাজির হইয়া থাকে তাহলে এই কথা এরার উপরে ইনক্লুড নাই এবং বিভিন্ন হাদিস আছে যারা মাঝে বুঝানি হয় জেনে কোন কোন মানুষ আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ থেকে যারা ইসলামের বিরুদ্ধে কিবা ইসলামের দুশমনী করব এবং করছে এবং এই ব্যাপারে আমরা আর একটু কথা কিছু কওয়া লাগে যে বুলডারে ইয়ে করবার লাগিয়া আবুল হাবের কথা তো ক্লিয়ার আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা তান্দে ফাল ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা যদিও এটা একরকম ক্লিয়ার যে তাইন মরি গেছেন কি ইসলামের বাইরে তাইন মুশরিক হিসেবে মারা গেছেন এবং তাইন মরবার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দ্বারা আইসো না ইয়াকুদি তুমি একবার খালি কলিমাটা পড়ো তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার ফক্র তাকিয়া হারি আমি সুপারিশ করতে পারবো তোমার জন্য কিন্তু তাইন পড়ছেন না এই সময় আবু জাহালে কইছে যে ও আবু তালিব তুমি ইজ্জত লইয়া তুমি তুমি নাই চালাইয়া গেছো তুমি ইজ্জত সইতে দেব মইর এই কথা উনার পরে তাইন কইছেন আলা মিল্লাতু আব্দুল মুত্তালিব এরপরে তার দম যায়নি যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের মাঝে আছি ও কথা তার লাশ কথা এবং কলিমা লাশ কথা কইবার লাগি কিন্তু চেষ্টা করিয়া পারছেন না এবং পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন তাদের সাথে লাগি তাদের অন্তর দুঃখ লাগছে এবং চোখে দি ফানি আইছে তাই দোয়া করতে চাইছেন আল্লাহর কাছে তেনে আল্লাহ আবু তালিবের মাহফুলের লাইতা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছে যে তুমি এই কথা কইও না বাট এই ঘটনা থেকে আমরা দুইজনের সম্বন্ধে বুঝতাম পারি যে এরা ইসলামের উপরে আসলা না আবু তালিব এবং আব্দুল মুত্তালিব আবু তালিবের আব্বা ওখন লইয়া গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার কথা মানে এই জিনিস লইয়াও আমরা সমাজের মাঝে আমরা কমিউনিটির মাঝে বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি আছে এক ধরনের মানুষ আছে তারা বিশেষ করে সুফির মাঝে তারা বিভিন্ন ধরনের স্টোরি কিচ্ছা তারা হয় যে রাজি তারা বুঝাইতে চাইছে যে আমিনা এবং আবদুল্লাহ তারা আল্লাহর মায়ার আল্লাহর প্রিয় এবং তারার কাছে অনেক কিচ্ছা আছে যেটা জিব্রাইল আলাইহিস সালামে আমিনার লগে আলাপ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থাকতে এই ধরনেরও ওয়াজ আমরা শুনছি এবং কোন কোন কিচ্ছা আছে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আমিনায় বলে দেখি দিছেন আবদুল্লাহর কপালের মাঝে শেষ নবীর নূর এর বাদে বলে মানে কিচ্ছা হলে বোঝা যায় জানে যে এরার ভিতরে ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং জানে এক নম্বর মুহাম্মদ না জানে শেষ নবী জানে আইবা জানে এটা তারা জানা আসলো এবং তারা এটা জানে এটার লাগি তারা অপেক্ষা আসিল এবং এটার লাগি তারা দোয়া করা আসছিল এবং এটা তারা চাইছে অমলা হানো কিছু কিছু মানুষ কোন জানে যে আবদুল্লাহর কপালও শেষ নবীর নূর দেখিয়া আমিনা তাই তারা কয় পাগল হয়ে গেছিল কি উৎসাহিত হয়েছিল বলা যে আবদুল্লাহর লগে বিয়া হইলে জানে তাদের গর্বে নিঃশেষ নবী জন্ম লই তো এটা বোঝা যায় জানে তারার ভিতরে এই ধরনের ইলিম আছিল এবং এই ধরনের আশা আছিল কিন্তু দলিল চুকাইলে পাওয়া খুব মুশকিল যে আমরা জানলাই কিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগে জানলাই কিলা খান যে আমিনা জেনে ই কথা জেনে তাদের অন্তর আসিল তাই মরি গেছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির বয়স ছয় বছর সময় তাই মরি গেছেন কি তাহলে আমরা জানলাম কিলা খালি যে তার এই ধরনের চিন্তা তার না আসিল এর লাগে আমরা একটু চিন্তা যদি করি এবং আমরা একটু যদি যাচাই করি যে আমরা এই জিনিসটা হাসা কি মিসা কিবা আমরা জানলাম কিলা কিবা এটা চেক করা যাইব নি বোঝা যায় যে
বুঝলাম আমরা জানি মহাবিশ্বের মায়ায় এবং তানরে যখন মায়া করিতে তানের পরিবারে মায়া করিতে তানের পরিবার বলতে অনেক মনে তানের মা বাপ থেকে আর খেয়ে ইম্পর্টেন্ট পরিবার হিসাবে তাহলে তানের মা বাপরে বেশ করে আমরা ভালোবাসি কিন্তু তানের মা বাপের স্টেটাস হিসাবে দিওবানদের আলিমুলামা তারা কোন জানে মাতত না তারা বিশ্বাস করে যে কেউ কেউ বিশ্বাস করে যে তারা যে আহলেল ফাত্রার মাঝে তারা যে তারা মুসলমান কি না আমরার কাছে কোনো জানবার কোনো ইয়ে নাই সিস্টেম নাই আমরা জানি না আমরা খামনাই মাত পারি সম্বন্ধে আবার যারা সুফি এরা একটু আগে যেন কইলাম জানে তারা ওই ধরনের খিচ্ছা মানে তারা বুঝাইতো চায় জানে এরা আল্লাহর অলির মতন আছেন আবার শেখ আবদুল্লাহ ফাইজেল এবং অন্যান্য উস্তাদ হলতে তারা হাদিস দেখাইয়া তারা দলিল দেখাইছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাদের মার কবর গিয়া যখন ভিজিট করছেন যে হাদিস তো আছে যে আল্লাহ সুবহানাহু তাআলা অনুমতি দিছেন তাদের কবর গিয়া জিয়ারত করা কিন্তু মাগফিরাতের দল লাগে অনুমতি দিছেন না এই হাদিসে বোঝায় জানে তাদের মা আবু তালিবের মতন যে এরা মাগফিরাতের লাগি দোয়া করা নিষেধ যে এরা মুশরিক আছিল তাদের দাদা তাদের চাচা তাদের মায়েরা মুশরিক আছিল এরা মুসলমান আসলেন না যেই তো আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম লইছেন এখানে কাবা শরীফের ভিতরে বাইরে মূর্তি ভরা আছেন বেশি অংশ মানুষ তারা শিরকের মাঝে জড়িত আছেন কয়েকজন মানুষ আছিল তারা যে মূর্তি পূজা করছে না যেমন আবু বকর সিদ্দিক আলী ইবনে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তাদের আব্বাস সম্বন্ধে হাদিস আছে যে একবারায় এক সাহাবায় তাই আইয়া জিকাইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে তাদের বাপের সম্বন্ধে যে ওই সাহাবার বাপের সম্বন্ধে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে তোমার আব্বা মুশরিক আসলা তাই দুজহ এই সাহাবা বেজার গেছেন গি বেজার ইয়ারি তান ফিরে যার আগে তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকি আঞ্চল কইছেন যে তোমার আব্বা এবং আমার আব্বা দুজহ এই হাদিস আছে এই জন্য আমরা কেয়ারফুল থাকবার কথা যে আহলুল বাইত হিসেবে আমরা খারে দরিয়া খারে দরি না এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই ধরনের জিনিস এটা নতুন কিছু নাই যে নূহ আলাইহিস সালাম তাই নাস নবী তানের ছেলে আছে মরছে কাফির ইব্রাহিম আলাইহিস সালাম তাই নাস আল্লাহর কত প্রিয় নবী তার বাপ মুশরিক লাগে আমরা আরেকটা জিনিস আমরা এটা থেকে আমরা মনে রাখার দরকার জানে আমরা ফ্যামিলির মায়ায় আমরা অন্ধ মায়া করতাম না আর অন্ধভাবে আমরা দোয়া করতাম না আর অন্ধভাবে আমরা জানি ফ্যামিলির মায়া থেকে হারি মানুষে যায় কোথা কয় ওয়াতানিয়া আসাবিয়া ফ্যামিলির মায়া থেকে হারি গোষ্ঠীর মায়া থেকে হারি জাতির মায়া থেকে হারি জাতীয়তাবাদী মানে এটা মানে আমার গোষ্ঠী ন্যায়ক অন্যায়ক আমার দেশ ন্যায়ক অন্যায়ক এই একটা বেমার কিন্তু আমরা কমিউনিটির মাঝে আছে আমরা এই বেমারের সংশোধন করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কুরআনে বারে বারে কইছেন না ন্যায় কথা হইও যদিও তোমার ফ্যামিলির মেম্বারের বিরুদ্ধে যায় মিনুলিগা ন্যায় ফতে থাকবায় হাসা সত্য ফতে থাকবায় আল্লাহর ফক্কে থাকবায় তোমার ফ্যামিলির ফক্কে ও কার বিরুদ্ধে নট যে আমার ফ্যামিলির ফক্কে থাকবো আমি ন্যায় ও কারণ ন্যায় তাহলে আহলুল বাইত বলতে আমরা যেন দোয়া করি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি এর মাঝে যারা মুসলমান আসলা এবং যারা নেকামল যারা আসলা এরা তাদের এক ফুফু যারা কথা আমরা জানি যে সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব তানিও মুসলমান আসলা তানিও ইনক্লুড সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হইলে গিয়া জুবের ইবন আল আওয়ামের মা একজন আশারাতুল মুবাশশারের মাঝে একজন আমরা দুই সপ্তাহ আগের সেশনে তারা সকলের নাম কইছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা
একজনের জীবনী সম্বন্ধে গত সপ্তাহে আলোচনা হয়েছে, আরো নয়জনের জীবনী সম্বন্ধে সামনে দিয়ে আলোচনা হইব ইনশাল্লাহ। এরা হয়েছে গিয়া সাহাবার মাঝে সবচেয়ে উচ্চ স্টেটাসের সাহাবা। এর মাঝে একজনের মা হইলে গিয়া সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আফন ফুফু, এবং আব্বাস ইবন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে আমরা জুম্মার নামাজ হইলে গিয়া প্রতি সপ্তাহে আমরা শুনি, তাদের নাম উল্লেখ করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বাস রে মাফ করে দিয়েছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ থেকে আমরা দলিল পাইছি যে তাদের গুনাহ মাফ, তাদের বেহেশতের গ্যারান্টি, এটা বলতে হলে তাদের বেহেশতের গ্যারান্টি পাইছো। কিন্তু আমরা অনেক সময় মানুষ একজন মরলে মাইক দিয়ে আজান দিয়ে খাওয়া যায় না, মরহুমের জানাজা অমুক সময়, এই ধরনের গ্যারান্টি কিন্তু আমরা দেওয়া ঠিক নাই। আব্বাসের বেলা নবী মোহাম্মদের মুখ থেকে আমরা পাইছি যে তার আল্লাহ মাফ করে দিয়েছেন, বাট মুসলমান মরলেও যে তারা আল্লাহ মাফ করে দিয়েছেন, এই ধরনের আমরা কথা খোয়া ঠিক নাই। আমরা দলিল ছাড়া ঈদা হইতাম না, দোয়া করতাম আল্লাহ তুমি তারা মাফ করে দাও, কিন্তু আমরা গ্যারান্টি দিতাম না যে আল্লাহ অমুকরে মাফ করে দিয়েছেন। যদি আমরা জানি তাহলে আমরা এটা করতাম বলি। এর মাঝে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বেলা আমরা জানি যে আল্লাহ তার নামে মাফ করে দিয়েছে, এর মানে না যে তারা মনে করে যে এদের খৈবর গিয়ে হারি তারা কুস্তা তো কান্ত কিংবা এদের খৈবরের মাটি কোনো একটা ইয়ে আছে, আমরা কেয়ারফুল থাকতাম যে ওই মানুষটা আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু তার খৈবরে কোনো স্পেশাল কুস্তা বানাইছেন না। এটার ইয়ে হয়েছে গিয়া দলিল হয়েছে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই নিজের খৈবরের বেলা দোয়া করছেন, ও আল্লাহ তুমি আমার খৈবরে ফুজার স্থান বানাইও না। এবং সাহাবা হতে হইয়া গেছ যে আমার খৈবরের মাঝে তোমরা দলাইও না, দলাইয়া আর তোমরা ফুজার জিনিস বানাইও না। তখন আমরা আইলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণের ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী কয়জন আসলা। আমরা সমাজের মাঝে এই জিনিস লইয়া হারি অনেক কনফিউশন আছে, অনেক কনফিউশন আছে, এবং এই সম্বন্ধে আরো কয়েকটা জিনিস আমি আলোচনা করতাম চাই ইনশাআল্লাহ। বিকজ কারণ হচ্ছে কি জানে, এই জিনিস লইয়া হারি মানুষে সমালোচনা করে, মানুষে ভুল বুঝে, এবং ইসলামের দুশ্মন হলতে ওই জিনিসে ওই ব্যাপারে দিয়ে হারি আমরা ইসলাম ধর্মরে এবং আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অ্যাটাক করতে চায়। প্রথম হইল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ কয়জন আসলা। এখন এই কথা যদি প্রশ্ন করা হয় আমরা সমাজও, তে সেও কইবা 4 জন, সেও কইবা 14 জন, সেও কইবা 9 জন, বিভিন্ন ধরনের জবাব আইব, কিন্তু সঠিক করি অনেক কম মানুষে সঠিক করি ইয়ে করতে পারবো। আমি কিছু গবেষণা করে দেখছি যে এই বিভিন্ন বইয়ের মাঝে এবং বিভিন্ন ওয়াজের মাঝে ওই কথা ইয়ে বদলিয়ে বদলিয়ে আয়। তাহলে আমি শেষ পর্যন্ত আমি মোহাম্মদ মুস্তাফা আল জিবালি সৌদি আরবের একজন আলিম, তাই বিয়া সম্বন্ধে এবং ফুরুত্তার ছোট ফুরুত্তার যতন সম্বন্ধে তাই কিছু বালা বই পুস্তক লেখছেন, তাদের কিতাব থেকে আমি যেটা আছে ওইটারে আমি দুইটা দিলাম যে ওইটাই আমি সঠিক ইয়ে করলাম। এবং তাই কইছেন যে তাদের স্ত্রী আসলা 12 জন, যারা দৌড়া দেওয়া হয় যেন স্ত্রী এবং আরো কয়েকজন মানুষের লগে তাদের আহ তৈছিল, কিন্তু স্বামী স্ত্রীর মিলন হয়েছে না, এই জন্য হেরারে স্ত্রীর গণার মাঝে দৌড়া দেওয়া হয় না। প্রথম খাদিজা বিনতু খুওয়াইলিদ, এই নিশ খুব পরিচিত প্রথম স্ত্রী তাদের, এবং তাদের ছেলে মেয়ে বেশি অংশ মানে একজন ছাড়া সকলই এনের করবে। সাউদা বিনতু জামা, অনেকে মনে করে যে তাদের 2 নম্বর স্ত্রী লেগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা,
এবং অনেকে তারা অনেক কিতাবের মাঝে তারা লিখছে জেনে তারা শিওর নাই কিবা ক্লিয়ার নাই জেনে সেটা দুই নম্বর সাউদা না আয়েশা কিন্তু শেখ মুস্তাফা আল জিবালির বইয়ের মাঝে ক্লিয়ার করে লেখা আছে জেনে দুই নম্বরে সাউদা বিনতে জামা তাই বয়স্ক আসলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাদিজা রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে তার দেবে করছিল এবং তিন নম্বর হলো আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক এবং একমাত্র অবিবাহিত এর নই বিয়া করছেন আর সকল রয়ে আগের বিয়া আছিল হইলে বিধবা আর না হইলে অন্য কোনো মানে বিয়া বাকি গেছিল কি ওইরকম সাত নম্বরে জাইনাব বিনতে খুজাইমা পাঁচ নম্বরে উম্মু সালামা ছয় নম্বরে হাফজা বিনতে উমর সাত নম্বরে জাইনাব বিনতে জাহাশ আট নম্বরে জুয়াইরিয়া বিনতুল হারিস নয় নম্বরে উম্মু হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান দশ নম্বর সাফিয়া বিনতে হুয়াই ইবনাল আখতাব এগারো নম্বর মাইমুনা বিনতুল হারিস বারো নম্বর মারিয়া আল কুপ্তিয়া এবং মারিয়া আল কুপ্তিয়ার গৌরব জন্ম লৈছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সকল সুতু সন্তান ইব্রাহিম নামের একটা ছেলে কিন্তু তাদের ছেলে কেউই বেশি দিন বাঁচছেন না তারা সবাই শিশু অবস্থায় তার মারা গেছেন এবং তাদের ফুরুত্তা খাদিজা বিনতে খুয়াইলিদের গৌরব ফয়লা জন্ম লৈছেন কাসিম আমরা দেশ কিছু জিনিস আছে জেনে আমরা ফুরু থাকতে শুনছি মানুষে গলাত খাটা লাগলে বাদ দিয়ারি জোড়া বল দিয়ারি মানুষে খয়টা প্রচলিত কিন্তু এটা আসলে আমরা যে আকিদে আকিদা যেটা আমরা শিখছি আকিদার লগে এই ধরনের জিনিস খাপ খায় না এবং এই আকিদারে যে তৌহিদি আকিদা এটারে বুঝলে বোঝা যার জন্য এই জিনিসটা সঠিক ওইবার কথা নাই তারা কয়ে জেনে জোড়া বললা ফ্রুতরে খাবাইবা আর সাইটটা নাম কইবাই এই সাইটটা নাম কইলে জোড়া খাটা এটা যাইব কি যাই কইলাম জানে তৌহিদের উপরে আন্ডারস্ট্যান্ডিং থাকলে এই ধরনের জিনিস সঠিক না জানে এটা বোঝা যায় সহজ এবং সাইটটা নাম জানে মানুষে কয়ে তাদের সাইড ছেলে আসলে তাদের সাইড ছেলে আসিল না ভালো লাগলে একটু রিসার্চ করলে দেখা যায় যে তাদের ছেলে সর্বমোট আসলে তিনজন দুইজন খাদিজা বিনতে খুয়াইলিদের গর্বে আর একজন মারিয়াল কুপ্তিয়ার গর্বে প্রথম জনের নাম হলো কাসিম এরপরে তাদের চার মেয়ে জাইনাব রুকাইয়া উম্মু কলসুম ফাতিমা পরবর্তীতে তাদের আরো ছেলে আবদুল্লাহ আর শেষ ইব্রাহিম নামের ছেলে মারিয়াল কুপ্তিয়ার গর্বে আসলে তিন ছেলে কাসিম আবদুল্লাহ ইব্রাহিম এখন আমরা দেশ জেনে এই চার ছেলে কি কি ধরনের কি কারণে এটা আইলো তারা কয় তৈয়ব তাহির ইব্রাহিম কাসিম আসলে তাদের ছেলের হাসানোর নাম একটা একজন ভুলে যাওয়া হয়ে গেল কি আর আরো সাইটজন ছেলে একবার বানানি হয়ে গেল কি তৈয়ব এবং তাহির এটা হইল গিয়া তানের যে প্রথম ছেলে কাসিম তানের ডাক নাম হিসাবে অথবা একটা প্রশংসা হিসাবে তৈয়ব এবং তাহির মানে তৈয়ব মানে ফ্রেশ হোলসাম মানে ভালো তাজা এবং তাহির মানে পরিষ্কার হিসাবে দেখা হইতো কাসিম কাসিমের অপর নাম তৈয়ব এবং তাহির মানে একজনের এই তিন নাম এবং আবদুল্লাহ এবং ইব্রাহিম ছেলে তিনজন মেয়ে চারজন ইনশাআল্লাহ ছেলে তো তারা ছুটি থাকতে মরে গেছে কিন্তু তাদের যে মেয়ে চারজনের সম্বন্ধে ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ এবং তাদের মেয়ের ঘরে তাদের নাতিদশা রইয়া গেছে ইমাম হাসান ইমাম হুসেইন এরা সবাই জানে
এবং এরারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা বেস্তের সব যুবক হতেন নেতা না মিনুলিগা এরা বেস্ত ফুসবা এটা বেস্তের গ্যারান্টি এবং তাদের মেয়ে ফাতেমা সব বেস্তের নারী নেতা হইবা মিনুলিগা ফাতেমার সব বেস্তের গ্যারান্টি এবং তাদের স্ত্রী এই 12 জনের সম্বন্ধে ইনশাআল্লাহ আগামীতে বিস্তারিত আলোচনা আমরা করব ইনশাআল্লাহ এবং আজকে কিছু আমরা মেনশন করেছিলাম খাদিজার প্রতি আল্লাহর তরফ থেকে সালাম আইতো আল্লাহ খাদিজার গেছে আল্লাহ সালাম পাঠাইতা মানে আমরা তো অবশ্যই আমরা দুরুদ শরীফ পড়ার সময় আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম পাঠাইমু এবং তাদের ফ্যামিলির উপরে সালাম পাঠাইমু খাদিজার উপরে আমরা সালাম পাঠাইমু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাম পাঠায় ফ্রিস্টার সালাম পাঠায় এবং খাদিজার লাগিও আল্লাহ এবং জিব্রাইল আলাইহিস সালামে খাদিজার লাগিও সালাম পাঠাইতা আয়েশা রাদিয়াল্লাহু আনহা লাগিও সালাম পাঠাইতা এবং এই হাদিসের মাঝে আছে যে দুনিয়ায় আরম্ভ থেকে দুনিয়ায় শেষ পর্যন্ত যত নারী আল্লাহ পাঠাইছেন দুনিয়ায় এরা সবার মাঝে চার জনের মাঝে একজন লেগে খাদিজা বিন্তু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা এবং এই হাদিসের মাঝে এই ধরনের মাঝে আইছে যে পয়লা নম্বর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বিন্তু ইমরান দুই নম্বর ফেরাউনের স্ত্রী আসিয়া তিন নম্বরে খাদিজা বিন্তু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা সাত নম্বরে ফাতিমা বিন্তু মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য হাদিসের মাধ্যমে পাওয়া যায় যে পাঁচ নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নারী হলদের মাঝে তাহলে আমরা লাগি এরারে শুধু এরা নাই কিন্তু এই পাঁচজন নারীর চরিত্র এবং ব্যবহার শিক্ষার জরুরি আমরা মা বইদের হলতে লাগিয়া আমরা বইন বাগদির লাগিয়া আমরা মেয়ে নাতিন নাতিনের লাগে যে এরা পাঁচজন স্টাডি করো আর এরা পাঁচজনের লেখান ও এবং আরো আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাসাতো বই আসুন যার শুধু সাসাতো বই নাই তাদের দুধ বই দুধ বই মানে কি তা মানে তারা দুইজনে হালিমা রাদিয়াল্লাহু আনহার দুধ খাইছিল হিসাবে তাই আফন বইদের হমান তার দুজন মামা বাপের করে একলা আফন বাই বই নাই কিন্তু আফন বইনের মতন সম্পর্ক হয়ে যায় গিয়ে যদি একজনের সমান একজনের দুধ খাওয়া হয় এই হিসাবে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাদের আফন বাইয়ের মতো আর আলী রাদিয়াল্লাহু আনহার বড় বোন ফাতেমা বিনতে আবু তালিব উম্মু হানি বলে তাদের ডাকা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন মানে আফন বইনের মতো তাদের তো বাই বোন নাই তো বাই বোন হিসাবে দললে দুইটা দেওয়া যায় এনারে এবং আরো আসুন যাতে হালিমা রাদিয়াল্লাহু আনহা তারা অনেক যে তারার কুরেশ বংশের অনেক মানুষের ফ্রুত তারা তার দুধ খাবাইতা কিন্তু এই দুজন তাদের রক্তর কুটুম আবার দুধের সম্পর্ক আশা করি ইনশাআল্লাহ আমরা উম্মু হানি সম্বন্ধেও আমরা আলোচনা বিস্তারিত করবো একদিন ইনশাআল্লাহ আগামীতে আর খেটা খেটা আর তো তাদের মেয়ের মেয়ে উমামা বিনতে জাইনাব তাদের মেয়ের মেয়ে ফাতেমার ঘরের ইমাম হাসান এবং ইমাম হুসেনের কথা তো আমরা আগে উল্লেখ করছি আরো আছে উম্মু কুলসুম বিনতু আলী জাইনাব বিনতু আলী মহসিন বিন আলী অনেকে এটা জানেন না যে আলী রাদিয়াল্লাহু আনহু আরো ছেলে আসলো খালি ইমাম হাসান ইমাম হুসেন নাই মহসিন বিন আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্বের কিন্তু আরেকজন আছে মোহাম্মদ ইবনে হানাফিয়া ওই একজন ইসলামের একজন আলিম কিন্তু ফাতেমার ঘরে নাই কিন্তু আমরা আগে একটা হাদিসের কথা আলোচনা করছি যে মুহাম্মদ বলছেন আলী এবং আলীর বংশধার বলতে ফাতেমার ঘরে না হইলেও আহলাল বাইতের অংশীদার যদি আলীর ঘরে রয় এবং
জাফর এবং জাফরের বংশধর জাফরের ছেলে আব্দুল্লাহ ইবনে জাফর আহলুল বাইতের মধ্যে একজন ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে তার জীবন সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনে সাসাইন সকলের নাম উল্লেখ করতে চাইছিলাম বাট আমরা তো আগে আলোচনা করছি জেনে শুধু দুইজন আহলুল বাইতের সমাজে দৈরা নেওয়া হয় এর মাঝে একজনের বংশধর নাই আরেকজনের বংশধরে আব্বাসি খিলাফার মাঝে ওমর ইবনে আব্দুল আজিজ এবং অনেক হারুন আল রশিদ এরা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর বংশধর কিন্তু সাহাবার পরে আহলুল বাইতের মাঝে তারা মানুষ দৈরা নেয় কিন্তু তাদের আরো জনে চাচা তারা আব্দুল মুত্তালিবের দশটা ছেলে আছিল এরার নাম হইল গিয়া আবদুল্লাহ তাদের আব্বার নাম আব্বাস আমরা কইছি হামজা আমরা কইছি আল হারিস আল জুবাইর আবু তালিব আমরা কইছি আবু লাহাব গিদাক মাকওয়াম সাফার বাররা এবং তাদের ফুফু একজনের নাম হয়েছে আমরা সাফিয়া আর একজনের নাম হইল গা উমাইমা উমাইমার পরের জাইনাব বিনতু জাহাশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন স্ত্রী আমরা উল্লেখ করছি আগে জাহাশের মেয়ে কিন্তু তাদের ফুফাতো বোন আব্দুল মুত্তালিবের মেয়ে উমাইমার পরের এই হিসাবে উমাইমার মেয়ে আর একটা আছে হামানা বিনতু জাহাশ যে জাইনাবের বিনতু জাহাশের বোন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সময় যে সময় ইফক আইছিল এই সময় ওই এই নাসলায় জড়িত কিন্তু আহলের বাইতের মাঝে নেই আহলের বাইতের মাঝে নাই কারণ তাদের আব্বা জাহাশ হল অন্য অন্য ট্রাইবের এবং পরিবর্তিত হয়েছে গেছে তাদের নাতিদশার বংশধার আমরা তো হয়েছি আর বংশধার যে তিন জেনারেশন পর্যন্ত এরা কেউ খোঁজে না জানে আহল বাইত কেউ খোঁজে না জানে কন্টিনিউ হইতে থাকুক তো এই নাতিদশা দললে তো আমরা ওখানে আবার যাই যে শিয়া বলতে দিও শিয়া বলতে তারা যদিও তারা আন্ডারস্ট্যান্ডিং ভুল হয়ে থাকে তো তারা আন্ডারস্ট্যান্ডিংটা আমরা জানা দরকার তারা বুঝে যে তিন খলিফা প্রথম তিন খলিফারে তারা হাসারই খলিফা তারা দুই না তারা হয়েরা ভুল আসিল তারা জোর করে দিয়া অন্যায়ভাবে তারা যে রাষ্ট্রের প্রধান হয়েছিল তারা দৈরা নেয় যে হজরত আলী যখন খলিফা হইলা যে ওই লগে আসল যে ন্যায়ভাবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ওই তো আসিল তাই তখন শেষ পর্যন্ত আইলা অনে নেতৃত্ব এটা তারা ভিত্তি করে একটা হাদিসের উপরে যে তাবুকের যুদ্ধের সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলী বিন আবু তালিবরে তুইয়া গেছিলা মদিনার যে মহিলা এবং ফুরুত্তারে লুকাটোর করবার লাগিয়া গার্ডিয়ান হিসাবে আর বাকি সাহাবার লইয়া গেছিলা তাবুকের যুদ্ধত ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু কইছিলা যে ও রাসূলুল্লাহ আমরা তুমি ফুরুত্তার আর মেরিদের লাগে তুইয়া গেলাই কিনে আমি তো চাই যাইতাম যুদ্ধ তাই কইছিলা যে আলী তুমি তুমি ইনাফ খুশি নাই নিজে নে আল্লাহ তোমারে বানাইছো হারুন আলাইহিস সালাম তাহলে হান আসলে মুসা আলাইহিস সালামের লাগি অমল খান তুমি ওই লাগে আমার লাগি ওই হাদিসের উপর ভিত্তি করে শিয়া হলে তারা দৈরা নেয় জেনে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কইয়া গেছেন যে তাদের পরে আলী ওইটা নেতা খলিফা কিন্তু তারা দুষে জেনে আবু বকর সিদ্দিক এবং বাকি সাহাবা তারা অন্যায় করছে আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব না দিয়া এই হিসাবে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফ্যামিলিরে তারা সেন্টার করে দিয়া তারা রাজনীতিক একটা দরবার আরম্ভ করে দিয়া তারা উম্মতে দুই টুকরা করছে এবং এই ব্যাপারে তারা যুদ্ধ করে দিয়া অনেক মুসলমানদের জান গেছে
তারা খার ফতা হয় অনে প্রথমে আমরা মেজরিটি শিয়া ওলুগিয়া যারা বিশ্বাস করে 12 জন ইমামের কথা এই 12 জনের নাম আমরা যদি কইলাইতে বাকি বাকি জেনে যাত হল আছে শিয়ার মাঝে মেইন এটাও বুঝা হইছে বুকি তে মেজরিটি জেনে ইসনা আশারা শিয়া যে দল তারা বিশ্বাস করে জেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ফয়লা ইমাম তারা দইরা নাই জেনে মুসলমানের তারা বুঝে যে সব মুসলমানের লাগি এবং সুন্নি হলে তারা রং মনে করে এই জন্য আজকে পর্যন্ত ইরান এবং সৌদি আরব অথবা ইরান এবং পাকিস্তানের মুসলমানে তারা একত্র ঐতফাররা না একত্রতে দুনিয়ার মাঝে তারা কোনো জিনিস হয়ে গিয়ারি তারা একত্র ঠিকেন না এবং গাদ্দারি চলেন এবং একজনের আজকে দুশ্মনী চলেন